আসসালামু আলাইকুম, আমি টেকনিশিয়ান মোহাম্মদ মহসিন মজুমদার আকাশ। আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ওয়ালটন G8i। হ্যান্ড রেজিস্টার কীভাবে মারবেন, ব্যাটারি সেটিং কীভাবে মারবেন, আমি আপনাদেরকে ওটা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখতে পারতেছেন আমি কীভাবে রিসেট মারবো, আমি আপনাদেরকে ওটাই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আমি যেভাবে যেভাবে করবো ওইভাবে আপনারা মারবেন আর রিসেট মারতে পারেন। দেখতে পারতেছেন ব্যাটারি রিস্টার্ট দিয়ে অল রিস্টার্ট, আপনারা আমি যেভাবে মারতেছি ওইভাবে আপনারা মারবেন, তাহলে ব্যাটারি রিস্টার্ট আপনারা নিজেরাই মারতে পারবেন। সেট হ্যাং করে, সেট স্লো কাজ করে, সেট হ্যাং হ্যাং করে কাজ করে, এইসব প্রবলেম হলে আপনারা ব্যাটারি রিস্টার্ট মারবেন। আপনারা দেখতে পারতেছেন আমি ব্যাটারি রিস্টার্ট কীভাবে মারতেছি, আপনারা ভিডিও ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে ব্যাটারি রিস্টার্ট মারি। দেখতে পারতেছেন ব্যাটারি রিস্টার্ট মারার পরে সেটা অটোমেটিক বন্ধ হয়ে আবারও নতুন করে চালু হতেছে, W লোগো এসে সেট ওপেন হতেছে, ওপেন হতে একটু সময় লাগবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। W লোগো এসে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, W লোগো এসে মানে আপনার ওয়ালটন লেখা আসে, লেখা আসার লোগো। দেখতে পারতেছেন প্লাস নেওয়া হয়ে গেল। এখন আপনারা সেটিংস করবেন, আপনার ল্যাঙ্গুয়েজ যে যে ল্যাঙ্গুয়েজ আছে ওই ল্যাঙ্গুয়েজ সেটিং করতে হবে। আমি করলাম ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটিং করে স্কাইপ দিলাম, নেক্সট দিলাম, নেক্সট দিয়ে স্কাইপ দিলাম, স্কাইপ আবারও দিলাম, আবার কন্টিনিউ দিলাম, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে পরে আবার নেক্সট দিলাম, পরে আবার নেম দেওয়া লাগবে না, আবার নেক্সট। আমি কোনো লক দিলাম না, নো নিউ, নট নিউ, নট নিউ দিয়ে আবার মোর দিলাম, মোর দিয়ে এখান দিলাম জাস্ট এ সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড। আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য বলছিল, তাই কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করলে অপেক্ষা করতে হবে, আপনারা দেখতে পারতেছেন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, জাস্ট সেকেন্ড মানে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য বলছিল। আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন সেট প্লাস মারা হয়ে গেল। আর আপনারা যদি আমার ভিডিওটা দেখে যদি উপকার পেয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতে পারতেন নাম্বার উঠেছে 1 2 3 4 5 6 7 8 9 10 আবার কেটে দিলাম, ব্যাগে গেলাম, আবার পাওয়ার বাটন অফ করলাম, আবার পাওয়ার বাটন চালু করলাম, হোম বাটন টেপে দিলাম, আবার প্রোগ্রাম আনলাম, আবার প্রোগ্রাম এনে দেখাতেছি আপনাদেরকে।